শুধু কান্ত, শুধু কান্ত, ওরা ওরা আমার জন্য শুধু কান্ত নামাজ পড়ে দোয়া করতো। আমার কাছে অনেক আল্লাহ রাব্বুল আলামিন ভালো করছে স্যার, আমি জানি, কেউ না জানো আমি জানি। আচ্ছা আপনি একটু শান্ত থাকেন, আমার মা আমার বাবা আত্মীয় স্বজন গ্রাম এলাকার সবাই আমার জন্য দোয়া করছে। আর আমি সবার আমার বন্ধু বান্ধব বাড়িতে গ্রাম এলাকায় যারা আমার শিষ্য যারা আছে, আমি যারা ছাত্র বানাইছি ওদের সে বান্ধব বান্ধব যারাই আছে সবার কাছে আমি বিদায় লিয়ে লেছি যে আমি বাঁচবো না, আমার ভুল হয়েছে তোমরা ক্ষমা করে দিও, মাফ করে দিও, এরকম হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ আমার মা বাবা স্ত্রী ওখানে অনেক কাঁদছে, আমার ভাই আমার জন্য অনেক চেষ্টা করছে ভালো করার জন্য, আমার বড় ভাই জুলাসের ভাই অনেক আমারও হেল্প করছে, নাইতে আমি বাঁচলাম বলি না। আলহামদুলিল্লাহ স্যার অনেক ইনশাল্লাহ এই জায়গায় আসছি স্যার, আমি ভালো আছি ইনশাল্লাহ রসুল্লাহ। আর ওই দেশে আমার ভাই আমার আবার একটা বড় ভাই আছে জুলাস করে নাম, উনি আমার বাপেও আমার এই সময় এই এতটুকু সম্মান ইয়ে করে না, এতটুকু করছে যে সময় ফোন দিয়ে সেই সময় গেছে ওষুধ লিয়ে লিয়ে গেছে, এলাকার একটা দুইটা সময় তো মেডিকেল লিয়ে গেছে আমার লিয়া, তুই এমন কোনো মেডিকেল নেই যে আমি গেছি না, এমন কোনো মেডিকেল নেই আমি গেছি না যে জায়গাতে ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য চেষ্টা করার জন্য বহুত টাকা ভাঙছি, একটু কোনো ফায়দা হইল না। আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় আসছি ইনশাল্লাহ আল্লাহ কাছে শুক্র আলহামদুলিল্লাহ, এই জায়গাতে ভালো করার মালিক আল্লাহ, আমরা তো ছিলাম স্যার তো ছিলাম, আলহামদুলিল্লাহ এই জায়গায় আসছি ইনশাল্লাহ আল্লাহ রসুলের আমি ভালোবাসি। বাহিরে যখন ছিলাম তখন আমার ব্যথা ভেনু উঠতো, তখন পানি দিয়া মাথা হান্দায় রাখতাম বালতির ভিতরে, আর তৈলা ভিজাই মাথা রাখতাম, পরে রাতে একটা দেড়টার সময় পর্যন্ত মেরিয়ে গেলে গেছি, গেলে মনে করুন বাহিরে গেলে একটা চিকিৎসা দেয় আরো বেড়া ফেনাডোল, ফেনাডোল আলা তোলে ফেনাডোল, এতে খাইয়া কোনো কাজ হইলো না। গাড়ি চালাইতাম আস্তে আস্তে দোষে আছি, শুইতে পারছি না, বইতে পারছি না, খাইতে পারছি না, গহিরিয়া শিক্ষা পারছি, ভূমি করছি, আমার যারা কুয়েতে বন্ধু আছে ওরা বলতে পারবে আমি কতটুকু কষ্ট করছি, আর বিশেষ করে আমার বন্ধু বন্ধু যারা আছে ওরা দেখতো হেরা কইতো সাইদু বাঁচতো না, রহমানে বাঁচতো না, রহমানে বাঁচতো না, হেরা তো চিন্তা করতো, এমন এক খবর হয়তো আমার বাড়িতে টেলিফোন করতো যে আমি মরিয়ে গেছি গা। পরে আল্লাহ রহমসল্লা তো একটু পরে জ্ঞান আইলে পরে ভিডিও কল দিছি মা বাবা শান্তি হয়েছে, এত কষ্ট করছি এই দেশে, বন্ধুরা কইছে আমি বাঁচতাম না, বাঁচতাম না, এত কষ্ট করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনশাল্লাহ অনেক আছি, মানে আমার শরীরে কোনো ব্যথা নাই আলহামদুলিল্লাহ, গায়ে শক্তি ভাই। আসসালামু আলাইকুম, দর্শক আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের প্রতিদিনের অনুষ্ঠান, মেডিকেল বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন কিছু কিছু সমস্যা নিয়ে হাজির হওয়ার জন্য এবং নতুন নতুন কিছু পেশেন্টকে আপনাদের সামনে তুলে নিয়ে আসার জন্য। আমরা আপনাদের সাথে যেমন তাদের বিভিন্ন ধরনের কেস স্টাডি নিয়ে আলাপ আলোচনা করি, তেমনি তাদের এই যে সমস্যাগুলো নিয়ে তারা আপনাদের সামনে আসেন, এই বিষয়গুলো যখন তারা আপনাদের সামনে তুলে ধরেন দেখা যাচ্ছে যে অনেকের সাথে অনেক কিছু মিলে যাচ্ছে, তাদের পূর্বের যে কেস স্টাডিগুলো সেগুলোর সাথে অনেকাংশে মিলে যায়, তখন দেখা যাচ্ছে যে অনেকের জন্য যে কোনো ধরনের ডিসিশন নিতে বা যে কোনো ধরনের পরিকল্পনা করতে অনেক বেশি সহজ হয়। আর সেই প্রয়াস নিয়ে আমরা আসলে চেষ্টা করি আপনাদের সামনে এই নতুন নতুন সমস্যাগুলো নিয়ে হাজির হওয়ার জন্য। দর্শক ঠিক তেমনিভাবে সাইদুর রহমান, উনি দীর্ঘদিন যাবত ওনার পিএলআইডি রোগে উনি ভুগছিলেন, ওনার ঘাড়েও সমস্যা ছিল এবং ওনার কোমরেও অনেকদিন ধরেই ব্যথা ছিল। আসুন দর্শক আমরা সরাসরি ওনার সাথে কথা বলি এবং ওনার এই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি এবং উনি কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। সাইদুর রহমান স্যার, আপনার বয়স কত? বয়স 37 বছর। মাত্র 37 বছর স্যার, আপনার সমস্যাটা কী ছিল? সমস্যা এই ঘাড়ে, এই কোমরে আর পুরো ভরিতে ব্যথা ছিল, ওই পেটে এই কলিজায় পুরো ব্যথা ছিল। আমি কুয়েতে প্রায় দীর্ঘ বহুদিন চিকিৎসা করতেছি, আমার বড় ভাই আমি মালিকেও চিকিৎসা করতেছে কুয়েত থেকে, প্রায় না হলে 20-25টা মেডিকেল দেখলাম, ওই দেশে প্রায় 4 লক্ষ টাকা ভাঙিয়ে আমি ওই জায়গায় আসছি আসছি, আলহামদুলিল্লাহ ওখানে অনেক ভালো আছি ইনশাল্লাহ, আমার শরীরে কোনো ব্যথা নাই ইনশাল্লাহ আল্লাহ রসুলের দোয়া। স্যার বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কটিয়াদির থানা, গ্রামের নাম পূর্ব সোপাড়া তারা রহাজুরি ইউনিয়ন। আচ্ছা, কিশোরগঞ্জ অনেক সুন্দর একটি জেলা বাংলাদেশের।
স্যার, প্রবাসে আপনি কুয়েতে ছিলেন, কত বছর আগে গিয়েছেন? আমি কুয়েতে 3 বছর 1 মাস থেকে এলাম কুয়েত থেকে। গত 3 বছর 1 মাস, এর আগে কি করতেন? এর আগে আমি গ্রাম এলাকায় রাজমিস্ত্রির কাজ করতাম, ওই দেশে হারেসের কাজ করি, তারপর আমি গাড়ি চালাই, ড্রাইভিং গাড়ি চালাই আরি। আচ্ছা, ওই দেশে। আচ্ছা, আমরা আপনার এমআরআই রিপোর্টে বা আপনার ডায়াগনোসিসে আমরা দেখতে পাচ্ছি যে আপনার সার্ভাইকাল মানে আপনার ঘাড়ের আপনার হচ্ছে 4, 5, 6 এবং 7 চারটা ডিস্কের সমস্যা ছিল এবং আপনার পিএলআইডিতে হচ্ছে L4-5 এবং S1 স্পন্ডলাইসিস হয়েছিল এবং আপনার ভিটামিন ডি জনিত ঘাটতি অনেক প্রচুর পরিমাণে ছিল। আচ্ছা, আপনার এই পিএলআইডিটা কি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা বা কোনো কিছুর জন্য হয়েছে আপনার কি মনে পড়ে? না, এই তো শুধু বলা হালকা হালকা খেলতে দুলতে ব্যথা পাইছি, কাজকর্ম দিয়ে ব্যথা পাইছি, এতটুকুই। কিন্তু মানে মনে পড়ে না ওরকম কিছু? এমন কোনো মনে পড়ে না। আচ্ছা, এই ব্যথাটা শুরু হয়েছিল কতদিন আগে? আমি মোবাইল টিভি সারাদিন ওই জায়গায় বসে দিই, কাম কাজ কিছু নাই, এই আস্তে 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 আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে আর কি। 10 বছর ধরে আজ বুকে এই ব্যথায় ভুগতেছি আমি। আচ্ছা, আগে অন্য মনে ডাক্তার চিকিৎসা খাইতেছি, দেখছি কোনো কাজ হয় নাই। লাস্ট টাইম সারে লাইফ দেখতেছি, এইভাবে ব্যায়াম করতেছি, তারপর নিয়ত করছি আমি আসবো 1 বছর আগে। আমি গত রমজানের 2 দিন আগে আসি, পরে করোনার জন্য আসতে পারি না। এই ডিসেম্বরের মাসের 17 তারিখে প্রায় চালু হয়েছে, এই প্রথম দিনে এই জায়গায় আসলাম, 24 তারিখে এসে ওখানে ভর্তি হইলাম। আচ্ছা, ওই জায়গায় আসছি আমি আসছি আর কি। আপনি বলেছেন যেটা আমাদেরকে যে 10 বছর আগে থেকে আপনার এই ব্যথাটা প্রথম শুরু হয়, তো প্রাথমিকভাবে কি কোনো ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? ট্রিটমেন্ট তো গ্রাম এলাকায় বিশেষ ডাক্তার সদকে দেখাইছি, কিন্তু গেলে ওষুধ ওষুধ দেয়, কোনো কাজ হয় না। ব্যথা নাশক ওষুধ দিত? ওষুধ দিত আর কি। ওষুধটা খেলে ব্যথাটা একটু কমে যেত? কমতো, আবার শুরু হয়েছে এই আগের মতন। আর বাহিরে যখন ছিলাম তখন আমার ব্যথা ভেঙে উঠতো, তখন পানি দিয়া মাথা হান্দায় রাখতাম বালতির ভিতরে, আর তৈলা ভিজাই মাথা রাখতাম। পরে রাতে 1টা-1.5টার সময় পর্যন্ত মেরিয়ে গেলে গেছি, গেলে মনে করুন বাইরে গেলে একটা চিকিৎসা দেয় আরো বেড়া ফেনাডোল আলা তোলে ফেনাডোল, এতে খায় কোনো কাজ হইলো না, মাকো ফায়দা। বাস পরে আসলাম ওই সারের এই জায়গায় লাইফ দিকে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার মানে যখন আপনি এই সমস্যাটা শুরু হয় তখন আপনি দেশে অনেক ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন কিন্তু আপনি সেটা সফল কাম হননি। পরবর্তীতে আপনি যখন কুয়েতে গিয়েছেন সেখানেও যখন এই সমস্যাটা নিয়ে আপনি গিয়েছেন, আপনার কাজের কি কোনো সমস্যা হতো এটার জন্য? না, কাজের কোনো সমস্যা হতো না। এমনি কাজ আমি গাড়ি চালাইতাম, আস্তে আস্তে দোষী আর কি, শুইতে পারছি না, বইতে পারছি না, খাইতে পারছি না, গহিরিয়া শিক্ষা পারছি, ভূমি করছি। আমার যারা কুয়েতে বন্ধু আছে ওরা বলতে পারবে আমি কতটুকু কষ্ট করছি। আর মানুষের রাস্তায় যারা শুয়েতে হেরা বালু খাইছি, আমার থেকে আমি বিদেশ থেকে আমি খাইতে পারছি না, এত কষ্ট করছি, গহিরিয়া শিক্ষা পারছি আমি। আচ্ছা, আমার মা বাবা যখন ব্যথা শুরু হতো তখন মা বাবা ফ্যামিলি সবাই চিকিৎসা করতো আমার এই জন্য, হলো কান্নাকাটি করতো। তবে আলহামদুলিল্লাহ আমি যতই ব্যথা হয়েছি, ইনশাল্লাহ যারা বন্ধু বান্ধব আছে সবাই দেখছি, আমি নামাজ ছাড়ছি না ইনশাল্লাহ রাসূলের দোয়া, এই ব্যথা নিয়ে নামাজ পড়ছি, মরি তো নামাজের মধ্যে মরে যামোগা, এই নিয়ত করে ইনশাল্লাহ আমি রয়েছি। তার মানে দীর্ঘ একটা সময় যখন আপনি আপনার যে কর্মস্থলে আপনি কাজ করতেন সেই কাজ করে যখন আপনি বাসায় ফিরে আসতেন তখন মূলত আপনার এই ব্যথাগুলো বেশিরভাগ শুরু হতো এবং রাতে আপনাকে ঘুমের সমস্যা হতো? এই ঘুমাইতেই পারছি না, সারা লাইট জাগনা লইছি, এই মনে করেছি সারা লাইট জাগছি, খাইছিও না ঘুমাইছিও না, আর বাড়িতে তো চিৎকার পারতো। আর বড় ভাই আসছিল, যে সব নিজের গাড়ি চালাই, বুকে যখন ব্যথা আসতো নিজের গাড়ি চালিতাম না, ট্যাক্সিতে দিতাম, বড় ভাইয়ের ফোন করতাম। আমার ভাই অনেক আমার জন্য উপকার করছে, অনেক অনেক ভাইয়ের দাঁত দিয়ে আমি করাতে পারবো না ইনশাল্লাহ। স্যার, আমরা জানি যে কুয়েত আমাদের মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং একটি ধনী দেশ এবং একটি উন্নত দেশ, তো সেখানকার চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেক উন্নত আমরা জানি, তো সেখানে কি কোনো ধরনের চিকিৎসা বা কিছু করেননি? চিকিৎসা স্যার করছি, চিকিৎসা তো করার কিছু শেষ নাই। তো আমরা তো এসে বাংলা আর ওই আরবি, আমরা এই মাতৃভাষাতে বুঝাইতেও পারি না কি কি সমস্যা হারায় হেরা, অত আজনবীর অত চিকিৎসা করেও না, এতটুকু ডিফারেন্স আর কি। আচ্ছা, তারপর তারা কোনো ওষুধ বা কোনো ট্রিটমেন্ট কি তারা দিয়েছিল? দাওয়া দেয়, ওই দাওয়া দেয়, গেলে একটা ডিহিন দেয়, এতটুকু দেয়, বেতার বড়ি দেয়, আর গেলে ফাঁসার মাঝে একটা ইঞ্জেকশন, ডেনা মাঝে একটা ইঞ্জেকশন, এটা খাইতে খাইতে মনে হয় 400 খাইছি ইঞ্জেকশনই, কোনো মাকে ফায়দা, কোনো ফায়দা, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। তারপরে আপনি কখন আপনি ডিসিশন নিয়েছেন আপনি বাংলাদেশে আসবেন? যখন আমি স্যারের লাইভ দেখতেছি মোবাইলের মধ্যে, তখন ওই স্যারের যখন আসতে পারি না, তখন স্যারের লাইভ দেখে দেখে আমি ব্যায়াম করি দৈনিক 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা, 4 ঘন্টা দৈনিক ব্যায়াম করি। আমার মালিকের দেওয়া ফুটবল কিনে দিছে, সাইকেল কিনে দিছে, ওইগুলি চালাবার লাগিয়া আমার মালিক অনেক ভালো ইনশাল্লাহ রাসূলুল্লাহ, অনেক অনেক ভালো মিয়া মিয়া মালিক ইনশাল্লাহ। ফলে তারপর আমার যারা বন্ধুরা এখনো আছে, আরও এই কষ্টে ভুগতে আছে, এখনও আছে আর কষ্টে ভুগতে আছে। তার মানে আপনার মতো এরকম অসংখ্য আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারা অনেকেই এই ধরনের সমস্যাটা ভুগছেন কিন্তু তারা কোনো সমাধান পাচ্ছেন না। আমার সাথে হ্যাঁ কষ্ট করতে আছে, আমার সাথে
আর এই কষ্টই করতেছে এরকম আসবো আসবো করে সুরি মালিকের সুরি দেন আসতে পারে না করোনার জন্য। আচ্ছা, একটু বন্ধ আর কি। তো যারা ধরেন এই ধরনের সমস্যাটা ভুগেন, বিশেষত যারা কোমর ব্যথা বা হাঁটু ব্যথা বা ঘাড় ব্যথা জনিত সমস্যায় যারা ভুগেন এবং দীর্ঘ একটা সময় তারা যখন এই সমস্যাটা ভুগেন কিছুটা হীনমন্যতা কাজ করে নিজেদের ভিতরে, দেখা যায় আমরা এই ধরনের পেশেন্টকে দেখি যে তারা একটা সময় ভাবতে শুরু করেন যে আমি হয়তো আর কখনো ভালো হব না, ভালো হব না। এই ধরনের সমস্যাগুলো কি মনে হয়েছিল কখন? স্যার এটা তো পড়ে যে আমি নিজেই কইছি যে আমি নিজে বাঁচবো না, আমার বন্ধুরা যারা আছে আমি এই ফ্লোরের মধ্যে গড়িয়া শিকার পারতাম, মালিকটা ফোন দিত, ট্যাক্সি আমার বন্ধু বান্ধব লই আমার মেডিকেলে দিত, আমি নিজেই কইছি আমি বাঁচবো না, যে এরকম আমার অবস্থা ছিল, এত ব্যথা ছিল আর কি, আমার হার্টের মধ্যে ব্যথা, হার্ট পরীক্ষা করতে করতে মনে হয় 70-80 বার করছি, হার্ট পরীক্ষা করছি, ইসিসি করতে করতে করছি মনে একবার, আর পেটে আলট্রাসাউন্ড করতে করতে করছি মনে হয় 4-5 বার, একসে করছি কমপক্ষে 150 বার, কোনো ফায়দা হইল না, আচ্ছা এই ওষুধ আমার কোনো ফায়দা হইল না, আমার ব্যথা পাওয়া যেত, হাতে যেত, মাথা যেত, ঘাড়ে যেত, ব্রেনও ঢুকত, যখন কলিজামে যাইত তখনই আমার মারাত্ম যেত, আর হার্টের মধ্যে যে সময় আসতো এই সময় মনে করছি আমি বাঁচবো না। বাংলাদেশে তো আপনার পরিবার আছে? জি ইনশাল্লাহ সবাই আছে আলহামদুলিল্লাহ। আপনি তো উপার্জনক্ষম ব্যক্তি? সবাই ইনশাল্লাহ, আমি দিলে কামাইগুলো সরে চলে ইনশাল্লাহ। তার মানে আপনার উপরে আরও অনেকগুলো ব্যক্তি নির্ভর করে আপনার উপরে, তো যখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটা এরকম একটা সমস্যায় ভুগতে থাকেন, পরিবারও নিশ্চয়ই কিছুটা অনিশ্চয়তার ভিতরে থাকতে থাকেন। ওরা শুধু কান্ত ওরা আমার জন্য শুধু কান্ত নমাজ পড়ে দোয়া করতো, আমার কাছে অনেক আল্লাহ রাব্বুল আলামিন ভালো করছে স্যার, আমি জানি, কেউ না জানো আমি জানি। আচ্ছা পরবর্তীতে আপনি, আচ্ছা আপনি একটু শান্ত থাকেন, আমার মা আমার বাবা আত্মীয় স্বজন গ্রাম এলাকার সবাই আমার জন্য দোয়া করছে, সবাই তাদের তো অবশ্যই কাজে লেগেছে। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, ওনার দীর্ঘদিনের আপনি ফলোয়ার ছিলেন, ওনার দেখানো যে ব্যায়ামগুলো আপনি ফলো করতেন যেহেতু আপনি আসতে পারছিলেন না বাংলাদেশে, পরবর্তীতে শান্ত ওই দেশে আমার ভাই, আমার আবার একটা বড় ভাই আছে জুলাস করে নাম, উনি আমার বাপে আমার এই ক্ষম এই এতটুকু সম্মান ইয়ে করে না, এতটুকু করছে যে সময় ফোন দিয়ে সেই সময় গেছে ওষুধ লিয়ে লিয়ে গেছে, এলাকায় একটা দুইটা সময় তো মেডিকেল লিয়ে গেছে আমার লিয়া, এমন কোনো মেডিকেল নেই যে আমি গেছি না, এমন কোনো মেডিকেল নেই আমি গেছি না যে জায়গাতে ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য চেষ্টা করার জন্য, বহু টেয়া ভাঙছি, একটা কোনো ফায়দা হইল না, আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় আসছি ইনশাল্লাহ আল্লাহ কাছে শুক্র আলহামদুলিল্লাহ, এই জায়গাতে ভালো করার মালিক আল্লাহ, আমরা তো এসে বসছিলাম স্যার, তো বসছিলাম আলহামদুলিল্লাহ, এই জায়গায় আসছি ইনশাল্লাহ আল্লাহ রাসূলের আমি ভালোবাসি, আর আমার মতন যারা রুগী আছে আমি মনে করি অন্য অন্য বিভিন্ন টাকা পয়সা না খরচ না করে জায়গা মধ্যে বাংলায় কাজ হয়ে যাবো, আমি বাড়িতে যখন আমি কুয়েত থেকে আসছি সবাই আমাকে গ্রাম এলাকায় এই জন্য কইছে এই জায়গায় যাও, কিশোরগঞ্জে যাও, বাগলঘর যাও, নসুন দিয়ে যাও, এইগুলা যাও, আমার বড় ভাই কইতো কই এই জায়গায় যা, সেই জায়গায় যা, আমি কই না, আমি যে নিয়ত করছি আমি নিয়তে যাবো, সারে ধরে যাবো, সফিল স্যার প্রধান কাছে যাবো, আল্লাহ ভালো করে করবে, আর যদি ভালো না করে তা আমার জীবন শেষ ইনশাল্লাহ, আমি আলহামদুলিল্লাহ স্যারের তো ভালো হয়েছি আল্লাহ রাসুলের দা শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। তো আপনি দীর্ঘ একটা সময় ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার যে ব্যায়ামগুলো দেখানো সেগুলো আপনি নিজে নিজে ফলো করেছেন এবং পরবর্তীতে বাংলাদেশে এসে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট যেটা বাংলাদেশে একমাত্র উনি দিয়ে থাকেন, অনেক ভালো বিদেশ থেকে অনেক ভালো এদেশে, বিদেশে দুধ আমরা ক্রেমারে করতে যাই 180 দিনের চাই, 120 দিনের লাগে, 120 দিনে বাংলাদেশের প্রায় 32-33 হাজার টাকা আসে, আর এখানে 1,000 টাকা লাগে, সেটাই অনেক ভালো। আচ্ছা স্যারের আন্ডারে থেকে কতদিন ভর্তি ছিলেন? আমি আজকে স্যারে বলছিল 21 দিন থাকার জন্য, আমি আজকে 15 দিন আলহামদুলিল্লাহ আমি সুস্থ ইনশাল্লাহ। সেই কোমর বা ঘাড়ের ব্যথাগুলো কি এখন আছে? না আলহামদুলিল্লাহ কোনো ব্যথা নেই। কয়েকদিন কি সেই আগের মতো সেই চিৎকার চেঁচামেচি বা কান্নাকাটি ছিল আপনার? না এখন আর নাই আলহামদুলিল্লাহ। কি আপনার সেই মুভমেন্টগুলো নড়াচড়াগুলো সব করতে পারছেন? সব ইনশাল্লাহ, অনেক আগের থেকে শক্তি পাই, আগের তো কিছু কিছু দিন হাতে ধরতেই পারছি না, শক্তি ছিল না, গালারে দিতে পারছি না, শুইতে পারছি না, অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইনশাল্লাহ রাসূলের দোয়া। দীর্ঘ একটা সময় এই যে গত 10 বছর আপনি এই ব্যথাটা আপনি সহ্য করেছেন, দিনের পর দিন আমরা একদিনের ব্যথা সহ্য করতে পারি না, আপনি 10 বছর এই ব্যথাটা সহ্য করেছেন এবং এটা করে আপনি আবার প্রবাসেও আপনি জীবন কাটিয়েছেন, সেই কষ্টের ভিতর দিয়ে আপনার জীবনটা গেছে। তো তখন আমার সমস্যা ব্রেনের জন্য, ব্রেন আউট হয়ে যেত, মাথায় কাজ করতো না, আজই সময় কলিজামে যাইতো,
এত কষ্ট করে এই টাকাগুলো দিয়ে যখন আপনি বিদেশে গিয়েছেন একটা সময় মনে হয়েছে যে এসে কি লাভ হয়েছে, কারণ উপার্জন করতে এসেছেন তো শরীর যদি শরীর ঠিক না থাকে তাহলে উপার্জন করবেন কিভাবে, পরিবারও কিছুটা অনিশ্চয়তা ছিল। তো এই দীর্ঘ একটা সময় পরে যখন এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি আপনার বাড়ি ফিরে যাচ্ছেন, আপনি আপনার আপনজনদের কাছে ফিরে যাবেন এবং কিছুদিন পরে আপনি আবার আশা করি যে আপনি আপনার সেই প্রবাস জীবনে আপনি ফিরে যাবেন, পরিবারের জন্য আপনি আবার উপার্জন করতে পারবেন, এই যে যে ব্যাপারগুলো এই অনুভূতিটা কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, অনেক ভালো। আর বিশেষ করে আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা দেখতো, হেরা কইতো সাইজু বাঁচতো না, রহমানে বাঁচতো না, রহমানে বাঁচতো না, হেরা ওটা চিন্তা করতো। এমনি খবর হয়তো আমার বাড়িতে টেলিফোন করতো যে আমি মরিয়ে গেছি গা, পরে আল্লাহর রহমতে তো একটু পরে জ্ঞান আইলে পরে ভিডিও কল দিছে মা বাবা শান্তি হয়েছে, এত কষ্ট করছি এই দেশে, বন্ধু ওরা কইছে আমি বাঁচতাম না বাঁচতাম না, এত কষ্ট করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনশাল্লাহ অনেক আছি, মানে আমার শরীরে কোনো ব্যথা নাই আলহামদুলিল্লাহ, গায়ে শক্তি পাই, মানে আল্লাহর রহমতে কিছুদিন খাইলে হয়ে শরীরে স্বাস্থ্য হয়ে যাবো কাল ইনশাল্লাহ রসুলের দোয়া। স্যার আমাদেরকে যদি একটু বলেন যে স্যারের চিকিৎসা পদ্ধতিটা কেমন ছিল? ভালো, ওই জায়গায় স্যার আছে, যারা নার্স আছে, যারা কর্মচারী আছে, ওরা অনেক ভালো, ব্যবহার খাওয়া দাওয়া অনেক ভালো ইনশাল্লাহ, অনেক ভালো, অনেক ভালো ইনশাল্লাহ। স্যার আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, বিশেষত যারা আমাদের প্রবাসে আছেন বা আমাদের দেশের বিভিন্ন আনাচে কানাচে আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন, যারা হয়তো একটু না জানার কারণে কোথায় গেলে তারা ভালো চিকিৎসা পাবেন বা কার কাছে গেলে তারা ভালো চিকিৎসা পাবেন, আমরা এরকম অনেক রোগী পাই যারা দিনের পর দিন এই ব্যথাটা সহ্য করে যাচ্ছেন শুধুমাত্র একটু জানার অভাবে, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি, যেমন আমি কিশোরগঞ্জে কদিন একটা লাগিয়েছি বাগলফুল গুত্ত, ঘুরে ছেড়ে প্রায় মনে হয় আসে 2-2.5 লাখ টাকা বাংছে, কোনো ফায়দা হয় না, লাস্টে ওই জায়গায় এসে ভালো হয়ে গেছে। তা আমি মনে করি আমার মতন যারা এরকম ধরে ডিএলআইসিতে লুকে ভুগছে, অন্য অন্য টাকা পয়সা নষ্ট না কইরা এক জায়গায় টাকা দিলেও অনেক ভালো, যে টাকা গেলে কয়েকটা টাকা গেলে এক জায়গায় দাগ, আর টাকা তো তেমন না যেরকম মনে করে এরকম টাকা না ইনশাল্লাহ, কম টাকা ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সুস্থ হয়ে থাকে। আর যারা আমার যারা ভাই বোনও যারা আছে অনেক জায়গায় কষ্ট করে, আমি সোজা মনে করি যারা এরা ভালো দেখে এই জায়গায় দেখে লাইফ দেখে যেভাবে দেখে হোক এই জায়গায় এসে যেন আলহামদুলিল্লাহ যেন সুস্থ হয়ে যায়, জীবনটা যেন সুখে কাটাতে পারে, আমার মতো কষ্ট যেন কেউ না করে, এটাই স্যার আমার বলা। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা সাইদুর রহমান ওনার কাছ থেকে ওনার জীবনের গল্পগুলো আপনারা শুনলেন, কষ্টের গল্পগুলো। দেখুন একটা দীর্ঘ সময় উনি গত 10 বছর যাবত উনি ওনার এই কোমর ব্যথা থেকে শুরু করে হাঁটু ব্যথা এবং ওনার ঘাড়ে ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন, শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ওনার ব্যথা ছিল। উনি এই ব্যথা নিয়ে উনি প্রবাস জীবনে উনি গিয়েছেন কিন্তু ঠিক এই ব্যথার জন্য উনি কোনো উন্নতি করতে পারেননি। ইভেন কুয়েতের মতো এত উন্নয়নশীল একটা দেশ, ওখানে যখন চিকিৎসা করতে যায় বিশেষত আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন দেখা যাচ্ছে এত বেশি কস্টলি তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা অনেকেই নিতে পারেন না। একটা থেরাপি ওনার মুখে শুনতে পেলেন যে প্রায় 30-32 হাজার টাকার মতো এখানে খরচ হয়। সো এটা অবশ্যই অনেক কষ্টের একটা বিষয়। দেখুন উনি দীর্ঘ একটা সময় ধরে যখন উনি এমন কষ্টের ভিতর দিয়ে ওনার জীবন যাচ্ছিল, ওনার পরিবারের কেউ ভাবেননি, ওনার কলিগরা কেউ ভাবেননি, ওনার ওখানে যে প্রবাসী অন্যান্য ভাইরা ছিল কেউ ভাবেননি যে উনি জীবিত থাকবেন, ওনার ব্যথাটা এই পর্যায়ে চলে গিয়েছিল এবং উনি একটা সময় কিন্তু ওনার জীবনের প্রতি উনি আশা হারিয়ে ফেলেছিলেন, উনি নিজেও কল্পনা করতে পারেননি উনি কখনও আবার সেই সুস্থ এবং স্বাভাবিক জীবনে উনি ফিরে আসতে পারবেন, 8-10টা মানুষের মতো উনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। উনি একের পর এক চিকিৎসা করে গেছেন, যে যখন যেখানে বলেছেন ওনাকে চিকিৎসা করতে উনি সেটাই গ্রহণ করার চেষ্টা করেছেন, উনি টাকার দিকে তাকাননি, কষ্ট হওয়া সত্ত্বেও উনি চেষ্টা করেছেন সকল চিকিৎসা নেওয়ার জন্য। পরবর্তীতে উনি ডিসিশন নিয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট নেবেন এবং সেই কথা মতো উনি দেশে এসেছেন এবং আজকে কিন্তু দেখেন মাত্র অল্প কয়েকটা দিনের ভিতরে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। এটা অবশ্যই অবশ্যই আমরা বলবো যে উপরওয়ালা একজন আছেন, ওনার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, তবে আমাদের আমরা যারা আছি মানুষ আমাদেরকে কিন্তু আসলে চেষ্টা করতে হয়। আমরা এরকম অসংখ্য রোগী পাই যারা দিনের পর দিন এই ব্যথা নিয়ে তারা ভুগছেন, তারা প্রথম কিছুদিন চেষ্টা করেন, যখন তারা চেষ্টা করে ব্যর্থ হন তারা আশা একদম ছেড়ে দেন। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, প্লিজ কখনো আপনারা আশা হারাবেন না, কখনো ধৈর্য হারাবেন না এই একটা জিনিস, এবং উপরওয়ালার প্রতি আপনারা ভরসা রাখেন যে আপনারা অবশ্যই ভালো হবেন। কেন পারবেন না? আল্লাহ যেমন আমাদেরকে বিভিন্ন রোগ দিয়েছেন সেটা সাধনেরও পথ অবশ্যই আল্লাহ বলে দিয়েছেন, তবে আপনাদেরকে ইচ্ছা থাকতে হবে এবং সেটার জন্য আপনাদেরকে অবশ্যই খুঁজতে হবে যে কোথায় গেলে আপনারা সঠিক চিকিৎসাটা পেতে পারেন, এবং যদি আপনারা সঠিক জায়গায় সঠিক চিকিৎসাটা আপনারা গ্রহণ করতে পারেন খুব অল্প দিনের ভিতরে আপনারা ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আপনারা শুধু একটু চেষ্টা করেন,
এবং সঠিক পথটা আপনারা খুঁজে নেওয়ার চেষ্টা করেন। আশা করি আপনারা অবশ্যই সফলকাম হবেন স্যার। আর আমি সবার আমার বন্ধু বান্ধব বাড়িতে গ্রাম এলাকা যারা আমার শিষ্য যারা আছে আমি যারা ছাত্র বানাইছি ওদের সে বান্ধব বান্ধব যারাই আছে সবার কাছে আমি বিদায় লিয়ে লেছি যে আমি বাঁচবো না, আমার ভুল হয়েছে তোমরা ক্ষমা করে দিও, মাফ করে দিও, এরকম হয়েছি স্যার। আর বলো নাই স্যার, ইনশাল্লাহ সব শেষ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা বাবা স্ত্রী ও মানে অনেক কাঁদছে, আমার ভাই আমার জন্য অনেক চেষ্টা করছে পালা করার জন্য, আমার বড় ভাই জুলাসের ভাই অনেক আমার হেল্প করছে, না আমি বাঁচলাম বলি না আলহামদুলিল্লাহ স্যার। অনেক ইনশাল্লাহ এই জায়গায় আসছি স্যার, আমি ভালো আছি ইনশাল্লাহ রসুল্লাহ। আর যারা আমার মতো যারা আস ভাই আসো মনে করি সবাই এই জায়গায় আসো, আইসা তোমরা দেখো আগে দিকে পরিচয় দিকে তো ভালো হয় তাহলে তোমরা করো, আমার মতন যারা আসো ইনশাল্লাহ আমি ভালো আছি ইনশাল্লাহ রসুল্লাহ। সবার জন্য আমার আমার বন্ধু বান্ধব যারা আছে কুয়েতের তোমরা তো দেখছোই সব ভাই এরা কী কষ্ট করছি, একটু মিথ্যা কথা না, তোমরা তো দেখছোই আর তোমরা তো লাইফটা দেখবা, দেখা তোমরা তুমি একটা ভুল দিও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবার কাছে বিদায় নিলাম। দর্শক ওনার চোখের পানি বলে দিচ্ছেন, ওনার যে আনন্দ অশ্রু আজকে এটা অবশ্যই ভালো হওয়ার, এটা অবশ্যই অনেক আনন্দের এবং এটা হচ্ছে বিজয়ের। উনি চেষ্টা করেছেন, উনি বিজয়ী হয়েছেন, আল্লাহ ওনাকে সহযোগিতা করেছেন, বাট ওনার চেষ্টা ছিল। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ।